সিপাহীজলা জেলা পরিবহন দপ্তরের অভিনব উদ্যোগ, সড়ক সুরক্ষা সংক্রান্ত সচেতনতার নিরিখে কিন্নরদের দিয়ে হেলমেট বিতরণ। এই অভিনব উদ্যোগে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক সাড়া। রাজ্যে বাত্রাধিকারে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি। একাংশ ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ যত্রতত্র ফাইন আদায়ের ক্ষেত্রে যতটা পারদর্শী, উল্টো দিকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কিন্তু এ পর্যন্ত ততটাই অপারদর্শিতার নজির রেখেছে, যার কারণে গোটা রাজ্যসহ রাজধানী আগরতলায় সড়ক দুর্ঘটনা যেমন বাড়ছে, তেমনি অহরহ পথের বলি হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ গ্রহণ করল সিপাহীজলা জেলা পরিবহন দপ্তর কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন বাইপাসের মুখে হেলমেটবিহীন স্কুটি ও বাইক আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক্ষেত্রে অভিনবত্বের বিষয়টি হল কিন্নরদের দিয়ে এই সমস্ত হেলমেট বিতরণ করা হয়। এই কিন্নররা সংশ্লিষ্টদের হেলমেট পরিয়ে দিয়ে সচেতনতার বার্তা দিলেন। নমস্কার দিদি, এক্ষেত্রে সংশ্লিষ্ট কিন্নরদের পাশাপাশি ডিসিএম সুমন রক্ষিত, পরিবহন দপ্তরের আধিকারিক সুব্রত দেববর্মা, ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সড়ক সুরক্ষা মাস পালন উপলক্ষে সচেতনতামূলক এই অভিনব আয়োজন বলে জানালেন ডিসিএম সুমন রক্ষিত। এটা আসলে আমাদের রোড সেফটি মান্থের একটা অঙ্গ, এটা একটা প্রচারের অঙ্গ, অ্যাওয়ারনেস জেনারেশন করার জন্য সাধারণ পাবলিকের মধ্যে। আর সাধারণ পাবলিক যারা শিক্ষিত শ্রেণীরও আছে, তারাও দেখা যায় আইনের এগেনস্টে গিয়ে হেলমেট পরে না, নিজেদের জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা করে। আর এটা সবাই জানি যে সিপাহীজলা এই অঞ্চলটা আমাদের অ্যাক্সিডেন্ট প্রোন অঞ্চল, তো এখানে আমাদের আরেকটু বেশি সচেতন হওয়া উচিত। ওই জন্য আজকে আমরা একটু ছোট্ট অভিনব পন্থার অবলম্বন করেছি, আমাদের এখানে যে আমাদের কিন্নর শ্রেণীর যারা আছেন তাদেরকে আমরা সাহায্য চেয়েছি এটা বোঝানোর জন্য যে ওরাও সচেতন আছে, এবং ওদের মাধ্যমে আমরা এই প্রচারটা করতে চেয়েছি যে সবাই হেলমেট পরুন, নিজের জীবনটা বাঁচিয়ে চলুন। স্যার, কোন দপ্তরের তরফ থেকে? আমরা বিশ্রামগঞ্জ মানে সিপাহীজলা ডিস্ট্রিক্টের ট্রান্সপোর্ট অফিস থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। কার্যত সড়ক দুর্ঘটনা রোধে এবং সড়ক দুর্ঘটনার হাত থেকে জীবন রক্ষার নিরিখে সিপাহীজলা জেলা পরিবহন দপ্তর কর্তৃপক্ষের এই উদ্যোগ। তবে বিশেষজ্ঞ মহিলাদের অভিমত, শুধুমাত্র হেলমেট বিতরণ করে সড়ক দুর্ঘটনা রোধ এবং জীবনহানির ঘটনা রোখা সম্ভব নয়। এক্ষেত্রে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের আরও অধিক আন্তরিকভাবে সক্রিয় ভূমিকা জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।